আমাদের মতো সাধারণ
মানুষ এই জন্য তাকে মানা যাবে না। তখন আল্লাহ পাক আবু জেহেলের সামনে এই আয়াত নাযিল করলেন, কুলি নামানা বাশারুন মিসলুকুম, আবি আপনি আবু জেহেলকে বলুন, হে আবু জেহেল আমি তোমার উদাহরণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার এটা সবাই জানে, জ্ঞানী কিন্তু কিন্তু আপনারা বসে আছেন, এক্সাম্পল উদাহরণ মিসাল যেখানে এই শব্দগুলি ব্যবহার করা হয় বুঝতে হবে যেটার সাথে মিসাল দিয়েছেন ওইটা এটা এক জিনিস নয়। বাবা হুজুরের মত তার মানে সমান, ভাইয়ের মতো তার মানে কি ভাই, শেরে বাংলা বাঘের মতো যা ছিল পায় না বলেন আপনারা, যা ছিল নাকি শেরে বাংলা বাঘের মতো কি সুন্দর মানে থাকতো, শেরে বাংলা বাঘের মতো তার মানে কি তিনি বাঘ নাম বাঘের একটা উদাহরণ অর্থাৎ বাঘের একটা নমুনা তার মধ্যে ছিল, সেটা ছিল খুব সাহস দর্শন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় সাফি ওরা আপনার কয় মানুষ, আপনি বলেন আপনি মানুষ না আপনি মানুষের মতো, দর্শন বলেন সুবহানাল্লাহ। আমার নবী মানুষ না মানুষের মত, আমার নবী মানুষ না মানুষের উদাহরণ, মানুষের উদাহরণ এক্সাম্পল, ফজলিয়ার মতো ফজলিয়া গোলাপ ফুলের মতো, এখন অনেক আপনার প্লাস্টিকের ফুল আছে না একদম ফুলের মতো, তার মানে কি ফুল ফুল না, পাথরের মতো পাথর না, সংকেত কথা। আমার নবীকে আল্লাহ বলেন হে হাবিব আপনি বলুন আপনি মানুষের মত, অর্থাৎ আকৃতি প্রকৃতিতে রঙে রূপে সংক্ষেপে যাই বলা যায় আপনার কথা
মর্যাদা থাকে তাহলে সেটি তোমার। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সর্বক্ষেত্রে আমাদের বড় ভাই জানতেন না, একটু আগে বললেন হযরত জিবরাইল আমিন তার বয়স নিয়ে একটু চিন্তা করেছিলেন, আল্লাহ দেখিয়ে দিলেন একটু, দেখো জিবরাইল তুমি হতে পারো রাইসুল মালায়েকা সাইয়েদুল মালায়েকা হতে পারো, কিন্তু আমার হাবিবে পাকের শানে তুমি কত ছোট, খেয়াল করো আপনাদের নিশ্চয়ই মনে আছে হযরত বাবা হুজুর কিবলা দাওয়াত বরকাতুহ একমাত্র তিনি এই বাংলাদেশে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই তথ্য প্রকাশ করেছেন। মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে হযরত জিবরাইল আমিন যখন এলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, তাকে ডাকতে হবে জিবরাইল রাসূল মালায়েকা হয়েও